الله يفتر عنكم تكنا شمتني كنتو عمري أبنا بهي أبنا خدشنا يا الله الله أكبر الله أكبر أشهد أن لا আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে এমএইচ আজাদ, একজন রিয়েল এস্টেট এজেন্ট। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে, প্রোগ্রেস রিয়েলিটি রিয়েলটি ইনক এর পক্ষ থেকে, বাইতুল আমান ইসলামিক সেন্টার জামে মসজিদে প্রায় 400 থেকে 500 মানুষের ইফতারের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন সবাইকে ইফতার করানোর। তো পুরো ইফতারের পার্টিটা, ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আর এই মসজিদটা হচ্ছে নিউ ইয়র্কের ব্রনসের পার্চেস্টারে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা মসজিদ, চারতলা একটা মসজিদ। এর ভিতরের দৃশ্য হলো এটা, দেখতে পাচ্ছেন। শুক্রবারে কিন্তু পুরো মসজিদটা ভরে যায় মুসল্লি দিয়ে। এখানে পুরুষ মহিলা সবাই নামাজ পড়তে পারে এবং ইফতারের সময় মহিলা পুরুষ সবাই ইফতার করতে পারে একসাথে সেপারেট প্লেসে। তো এখন আমরা চলে আসলাম এই মসজিদেরই বেসমেন্টে। তো বেসমেন্টে অলরেডি খাবার শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খাবার ডেকোরেশন হয়ে যাচ্ছে। তো আমরা আজকে কী কী দিয়েছি সেটা আপনাদের কে জানাচ্ছি। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শ্রিম ফ্রাইড রাইস, চাইনিজ খাবার, প্লাস চিলি চিকেন। তারপরে দেখতে পাচ্ছি আমরা সালাদ, বেগুনি, পেঁয়াজ, জিলাপি এবং খেজুর। তো এই সবগুলো যখন একসাথে করে, তাহলে করার পর আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিসপ্লে করে রাখে। একটু পরে আমি দেখাচ্ছি যে মানুষ আসে আর এখান থেকে হাতে তুলে দেওয়া হয়। আর পুরো টেবিলগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখাবো পুরোটা, আমি দেখাবো আপনাদেরকে। তো এই হলো বসার জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিলে আপনার 8 থেকে 10 জন মানুষ বসতে পারে। এখন ইফতারের প্রায় 10-15 মিনিট বাকি আছে। ধীরে ধীরে এই পুরো হলটা কিন্তু মানুষ মুসল্লি দিয়ে ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দিনী ভাইয়েরা যারা সবসময় প্রতিদিন ইফতার আসলে, ওনারা কিন্তু এভাবে পরিশ্রম করে এভাবে ডিসপ্লে করে রাখে, যাতে করে মুসল্লিরা যখন ইফতারের সময় আসে তারা রেডি একটা প্লেট নিয়ে আসন গ্রহণ করতে পারেন। তো যে ভিডিওগুলো আমি শুরুতে দেখাচ্ছি যে কী কী আইটেম, সেই আইটেমগুলো যখন একসাথে করে তাহলে এরকম একটা প্লেট হয়। তো এভাবে কেউ সামনে আসার সময় নিয়ে আসে। আর শুরুতে কিছু টেবিলে ভাবে ওনারা নিজেরাই হচ্ছে দিয়ে রাখে, যাতে সবাই এসে বসতে পারে। তো এটা হচ্ছে আমাদের টেবিল। এখানে আমাদের আমাদের যেই অফিসের বস, বড় ভাই, উনি বড় ভাই বলাটাই খুব পছন্দ করে। আর হুজুর আপনারা দেখতে পাচ্ছেন 10-15 মিনিট আগের থেকে ওয়াচ শুরু করে। তো আমরা শুরুতে দেখেছিলাম অনেকটাই কম ছিল মুসল্লি বা ইফতারের যে গেস্ট আছে, কিছুটা সংখ্যা কম ছিল। এখন কিন্তু প্রায় অনেকটাই ভরে যাচ্ছে। আর হয়তো 10 বা 7-8 মিনিট বাকি আছে, এর মধ্যে কিন্তু ইনশাল্লাহ পুরোটা ভরে যাবে। আর যে পর্দার ওই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশটা কিন্তু আমাদের মা বোনেরা ইফতার করে মহিলাদের জন্য।
দেখতে পাচ্ছেন অলমোস্ট ফুল, খুবই সুন্দর একটা আনন্দময় একটা পরিবেশ। আর এই হচ্ছে যে প্লেট খাবারের আজকের যে আয়োজন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইফতার করার তৌফিক দিয়েছেন। এভাবে যেন প্রতি বছর আমাদের কোম্পানি থেকে আমরা ইফতার দিতে পারি আপনাদের দোয়া করবেন। আর উনি হচ্ছে প্রিন্স ভাই, আমাদের বস বা বড় ভাই, উনি আল্লাহ তাআলা ওনার মনটা এত বড় করেছে যে ওনাকে অনেকে অনেকে ওনাকে সরাসরি দেখে নাই, কিন্তু ওনার নাম পুরো নিউ ইয়র্কের সবার মুখে মুখে পাবেন। আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে কিন্তু তার মনের মধ্যে কোনো প্রকার অহংকার নাই, সবার সাথে মিলেমিশে উনি সময় কাটান। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু অনেক মানুষ আসতেছে, পুরো ভরে গেছে। প্রিন্স ভাইকে আল্লাহ তাআলা আরও আরও ইফতার করার, আমাদের সেবা করার আরও তৌফিক দান করুক। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একজন মর্গেজ ব্রোকার প্লাস রিয়েল এস্টেট ব্রোকার, ওনার ট্যাক্স ফার্ম আছে। সো যারা আপনারা নিউ ইয়র্কে বাড়ি কিনতে চান, ওনার মাধ্যমে আমাদের মাধ্যমে কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন। আমাদের একটা জায়গা থেকে কিন্তু আপনি সব ধরনের সেবা পাবেন। প্রিন্স ভাই, প্রিন্স ভাইয়ের সুস্বাস্থ্য যেন থাকে, ওনার যেন শরীর ভালো থাকে, ওনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা ভালো রাখুক দোয়া করি। আমাদের কিন্তু এই মসজিদে হচ্ছে এবছরের দ্বিতীয় ইফতার। আমরা প্রথম ইফতার দিয়েছি হচ্ছে বাংলা বাজার, যেটা স্টার্লিংয়ের ওইখানে বাংলা বাজার মসজিদে ছিল আমাদের 22 তারিখে, এটা হচ্ছে 26 তারিখে। তো এখন দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক মানুষ চলে আসছে আল্লাহর রহমতে। প্রতিদিন এত মানুষ হয় যে এই জায়গাটাতে ইফতার করলে আপনার মনটাই ভরে যাবে। ইফতারের পরপর চায়ের ব্যবস্থাও থাকে অনেক সময়, প্লাস ইফতার করে আমরা একসাথে নামাজ আদায় করতে পারি, এটা একটা আনন্দের একটা বিষয়। অনেক বড় একটা জামাত হয়, এত বড় জামাতে নামাজ পড়ার আনন্দটাই আসলে অন্যরকম। এখানে সব বয়সের মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। আর এটা একাধারে মসজিদ, মাদ্রাসা, চারতলা একটা মসজিদ। উনি প্রিন্স ভাই সবার জন্য দোয়া করছেন, আপনারাও সবাই ওনার জন্য দোয়া করবেন। সাথে আছে আমাদের সারোয়ার ভাই, উনি হচ্ছে নিউ ইয়র্কের অন্যতম রিয়েল এস্টেট এজেন্ট। সাথে আছে আমাদের জুবাইর ভাই, উনিও রিয়েল এস্টেট এজেন্ট, এইমাত্র আমাদের সাথে যোগ হয়েছেন আমাদের আরেক অফিসের আরেক এজেন্ট রাজ্জাক ভাই। আমরা ইতিমধ্যে প্রায় 4 থেকে 5 হাজার বাঙালি পরিবার সহ অন্যান্য পরিবারকে আমরা বাড়ি কিনে দিয়ে প্লাস মর্গেজ করে দিয়ে হেল্প করেছি। আপনারাও ইনশাল্লাহ যদি কেউ বাড়ি অথবা ফ্ল্যাট কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবচেয়ে সহজভাবে হেল্প করে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেবো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করছেন। আর সবাই সবার আমাদের জন্য দোয়া করবেন। আর ইফতার এবং আমাদের আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে অদূর ভবিষ্যতে সামনের রমজানে কী ধরনের ইফতার হলে আপনারা খুশি হবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মতো ইফতার দিয়ে আপনাদের সেবা করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানকে আরও বেশি সফলতা দেয়।
আর সেজন্য দোয়া করবেন, প্রিন্স ভাই, সারোয়ার ভাই, সবার জন্য দোয়া করবেন। আমরা পুরো ব্রঞ্জবাসীর জন্য দোয়া করি এই ধরনের মসজিদ যেন আরও হয় এবং আমরা যেন আরও ইফতার দিয়ে ইফতার সবাইকে ইফতার খাওয়াতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।